ভ্লগের শুরুর পার্টটুকু দেখে তোমরা বুঝেই গেছো আজ জন্মাষ্টমীর স্পেশাল ভ্লগ যাচ্ছে। তোমাদেরকে বলেই ছিলাম আজ আমি জন্মাষ্টমীর পুজোটা দেবো। হ্যাঁ, কাল রাতেও অনেকে দিয়েছে, তবে আমার তো আজই দেওয়ার কথা ছিল, তাই আজকে 5:45 অ্যালার্ম বাজতে না বাজতে লাপ মেরে উঠে গেছি। উঠে আজকে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে উচ্ছে ভাজতে প্রথমে বসিয়েছি, ভাত একদিকে বসিয়ে দিয়েছি, পটল কাটা আছে, বেগুন কেটে মাখানো আছে, আর দেবো হচ্ছে ডাল। তো পটলটাকে করবো সর্ষে পোস্ত দিয়ে। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা প্রচণ্ড ডাল, আজও রোদ ওঠেনি বললেই চলে, মানে উঠবে কি না তাও বুঝতে পারছি না পরে। তো আপাতত তো পুরো ডাল ওয়েদার হয়ে আছে, তবে সুজি মামাকে এই জায়গাটুকু দেখে মনে হচ্ছে একটু উকি দিলেও দিতে পারে পরের দিকে, তো বোঝা যাচ্ছে না কি করবে। আর সারা রাত আজও বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো, ছাদটা দেখে, ছাদটা এখনো শোকায়নি। আজও নীলকণ্ঠ গাছে দুখানা ফুল ফুটেছে, আর আমি তো খুশিই খুশি, কারণ আজ জন্মাষ্টমী, একটু শিবের পায়ে দিতে পারবো। শিব তো ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল এসবই ভালোবাসে, তাই জন্যে। আর আমার ব্যালকানিতে আপাতত মেলা রয়েছে, ওর রেনকোট, ওর ব্যাগ অফিসের, তো এই সব কালকে পুরো ভিজিয়ে এনেছিল বললাম না, এগুলোকে আবার সব মেলতে হয়েছিল। আপাতত শুকিয়েই গেছে পুরো সারা রাত থেকে, কারণ এই ব্যালকানির দিকটাতে খুব একটা যে ছাঁট আসবে এরকমটা নয়, খুব জোরে বৃষ্টি হলেই একমাত্র আসে আর কি। আর গোলাপটা আপাতত ঝরতে শুরু করেছে, আর ওই দিকে একটা দেখতে পাচ্ছ বেলি ফুল ফুটে রয়েছে, ওটা আমি পরে নেব, ঠাকুরের পায়ে অবশ্যই দেবো। তার আগে চলো দেখাই এর মধ্যে কী কী রান্না হয়ে গেল, কী করছি আর কি আমি। তো এই দেখো সর্ষে পোস্ত দিয়ে পটলটা আমার হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি যেহেতু ডাল আছে। আর এদিকে আমি ওর টিফিনের জন্য গোলা রুটিটা করছি, তো চলো টিফিন টিফিন ওকে গুছিয়ে দিয়ে যাবো এবার শোয়ার ঘরটা পরিষ্কার করতে। আর গলাটা না কেমন ধরে ধরে গেছে আমার অলরেডি, তো এসি বিছানাটা পরিষ্কার করতে, দেখো ও শুধু উঠেই চাটা খেয়ে বাথরুম চলে যায়, ওর এদিকে কিছু করার টাইমই থাকে না। কিন্তু একাধ দিন না আমি নিজেও পেরে উঠি না এরকম পুজো টুজোর দিন আর কি, নাহলে ও বেরিয়ে গেলে এগুলো আমি পরিষ্কার করি, কোনো ব্যাপারই থাকে না। এবার যাচ্ছি আমি ঝাঁটাটা আনতে, আগে ঘরটাকে ঝাঁটিয়ে নেবো। দেখো ওর ব্যাগ ঠ্যাগ আমি পুরো রেডি করে নিয়েছি আজকে, যাতে ও আমাকে জ্বালাতে না পারে। তো ঘর ঝাড়টা দিয়ে এবার ঘরটা মুছেও নিচ্ছে, এখনও কিন্তু ও বেরোয়নি, ও থাকতে থাকতেই আজকে আমরা এই কাজগুলো হয়ে যাচ্ছে। ওই যে আজকে একটুও গড়িয়সি করিনি সকাল থেকে, একদম উঠে থেকেই কাজে লেগে পড়েছি, কারণ আমি জানি আর আমার না ঠাকুরকে ভোগ দেওয়া থাকলে একটু 12টার মধ্যে দিতে পারলে আমার ভালো লাগে আর কি। তো ওই জন্য আমি চেষ্টা করি 12টার মধ্যেই দেওয়ার আর কি। তো ঘর ঠর মুছে নিয়েছি, আমার রান্নাঘরও পুরো পরিষ্কার, গ্যাস ট্যাস পুরো সার্ফ দিয়ে আমি ডোলে মুছে নিয়েছি, ঘর ঠর পুরো পরিষ্কার করে দিয়েছি, মানে মুছে ঝাড় দিয়ে, আর এই যে ওর ব্যাগও পুরো রেডি। তো ঘরটা শোকানোর জন্য ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি, তো চলো ওকে এবার নিচে ছেড়ে দিয়ে আসি, কারণ এই জায়গাটা কোনো মতেই আমি মিস করতে চাই না, ওকে আমি রোজ নিচে থাকতে চাই। আসলে ও এখনও না অফিস গেলে আমার এখনও একটু একটু খারাপ লাগে, কেন জানি না, আসলে আমাদের দুজনেরই না বাইরের বন্ধুত্বটা খুবই কম, মানে বাইরে বন্ধুর সংখ্যা খুবই কম, আমরা দুজন দুজনেরই ভালো বন্ধু, তাই জন্য একটু খারাপ লাগে ও চলে গেলে অফিসে। এখন বেজে গেছে 8:22, আমার স্নান দানও হয়ে গেছে, গিজারের সুইচটা অফ করেছি কিনা দেখলাম। একদিন না প্রমী স্নান দান করে বেরিয়েছে, মানে আমিও খেয়াল করিনি, হ্যাঁ ওর পরে আমিও স্নানে গেছি, ও অফিস চলে গেছে, পুরো 9টা অবধি না গিজারের সুইচটা দেওয়া ছিল, পুরো 7:30 থেকে, বুঝতে পারছো, তাহলে ওই এসব কাজ বেশি করে। তো চলো মোটামুটি তো আমার সমস্তটাই গোছগাছ করাই আছে, এবার যাবো একটু মাই চিকেন অ্যান্ড মোড়ের দিকে, তাল এসছে কিনা দেখবো, আর তারপর যাবো ওই নিচের রাস্তাটার দিকে, সেখান থেকে ফুল মালা এসব নিয়ে এসে ঘরে ঢুকবো একবারে, তারপরে স্টার্ট করবো। কপালটা বড্ডই খারাপ বুঝলে তো, তাল পেলাম না, মাই চিকেনের মোড়ে এসেছিলাম, বললো যা স্টকে ছিল সমস্তটা শেষ হয়ে গেছে, আর আজকে এখনো গাড়ি ঢোকেনি, আর আজকে তাল আসবে না। যা বাবা, যাই হোক আর কি করা যাবে, বলছে কিনা আগের সপ্তাহ থেকেই সবাই তাল নিয়ে চলে গেছে, এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে দিয়েছে তাল নাকি, বুঝতে পারছি না এখানে কি অবস্থা। যাই হোক, ঠাকুর তালের বড়া খাবে না, সবাই তো দেবে তাই জন্য বোধ হয় খাবে না। আমি বাড়িতে এসেই তাড়াতাড়ি করে আগে পায়েসটা বসিয়ে দিলাম, যেহেতু সমস্তটাই পরিষ্কার করা ছিল তাই আমার অসুবিধে হয়নি। আর আর এদিকে আমি স্নানের পরে তো কিছু জামাকাপড় কাচলাম যেগুলো আমি পরেছিলাম, আর স্নানের আগে আমি এই তাড়ের সমস্ত জামাকাপড় কেচে নিয়েছি, এগুলো কাল রাত থেকে ভেজানো ছিল। তো চলো আগে ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুরের সিংহাসনে না রেখে নিই, রোদ উঠলে নালে ফুলগুলো কেমন হয়ে যায় আর কি, খুব রোদ উঠলে, আর একটু একটু রোদ উঠছে দেখতে পাচ্ছি। তো আমি যখন ঠাকুরের পায়ে দেবই, আজকে একটু বেলি ফুলটা গোপালের পায়ে দেবো,
ঠিক করেছি। আগের দিন লোকনাথ বাবার পায়ে দিয়েছিলাম, আরও একটা ফুটবে দেখো, ওটা বোধহয় 2 দিন বাদে ফুটবে, ওটা আবার রাধাকৃষ্ণর পায়ে দেব। তো এক একদিন এক একজনকে খুশি করতে হবে, তাই না? রোজ একজনকে খুশি করলে কি করে হবে? পায়েস করার পরেই দেখছি গ্যাস চলে গেল, ইন্ডাকশনে ভরসা, আলুর দমটা ইন্ডাকশনে বসিয়েছি, এরপরে করবো পনিরটাকে। তো এবার আমি ভালোই বুঝতে পারছি কেন আমি তাল পাইনি, মানে ঠাকুরই ভরসা, ঠাকুর জানতো যে আজকে আমার গ্যাসটা শেষ হবে, তখনই আমি তাল নিয়ে একেবারে চিনিমিনি অবস্থা হয়ে যেত আমার। তো ওই জন্যই বোধ হয় ঠাকুর আমাকে তাল পাইয়ে দেয়নি। এখন আমার মনে হচ্ছে ঠাকুর আমার মাথায় হাত রেখেছিল আর কি। তো যাই হোক, জানি না কি কারণে কি পাইনি, এটা আর কি মনের ভরসা দিলাম এখন মনকে আর কি। আর আমি দেখো তালের বড়া করতে পারবো না বলে কলার বড়া করে দিলাম ঠাকুরকে, অনেকটা তালের বড়ার মতনই দেখতে হয়েছে। আর মালপোয়া ভাজছি, এরপরে করবো লুচি। জানি না ইন্ডাকশনে লুচিগুলো ফুলবে কিনা, দেখো কি ফুলেছে লুচিগুলো, অসম্ভব ফুলছিল। ওগুলো আগে নামিয়ে ফেলেছি বলে একটু কমে গেছে, এই রকম ভাবে টুম্বুস টুম্বুস হয়ে ফুলছিল সবকটা লুচি, আর আমি তো খুশি হয়ে গেছি পুরো। ঠাকুর আজকে ফুলকো লুচি তার মানে খাবেই খাবে, ইন্ডাকশনেও ফুল লুচি ফুলছে। এখন বাজে 11:30 থেকে একটু বেশি, 11:32, পা পুরো না ধরে গেছে। আসলে ইন্ডাকশনে না ভাজা ভুজি করতে একটু টাইম লাগে, সবটাই একটু টাইম লাগে, তো ওই জন্য একটু টাইম লাগলো। কলার বড়া, মালপোয়া, লুচি এগুলো ভাজতে অনেকটাই টাইম লাগলো, তারপর পনিরটা তাড়াতাড়ি হয়ে গেছে, আলুর দমটা মানে দম মতো যেটা করেছি সেটা করতেও একটু টাইম লাগলো। তো ঠিক আছে, 12টার মধ্যে চেষ্টা করি ঠাকুরকে দেবার। এখন ঠাকুরকে একটু সাজাবো, তারপর নিজে একটু রেডি হব, তারপরে ঠাকুরকে ভোগটা দেবো আর কি। আমি রেডি হয়ে গেছি আর গোপালকেও রেডি করে দিয়েছি, সব সমস্তটা সাজানো হয়ে গেছে। তো আমি না এই লাল ছাপা শাড়িটাই পরলাম, আর তার সাথে ইয়েলো কালারের ব্লাউজটা পরলাম, আর আঁচল আর পিন করিনি। তো যাই হোক চলো দিয়ে নিই, 12টা বেজে গেছে। কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার গোপু, আর এখানে তো লোকনাথ বাবা রাধাকৃষ্ণ দুজনেই আছেন। খুব বেশি সাজাতে পারিনি আর কি, তো জন্মাষ্টমীতে আমি খুব বেশি ওরকম করি না, যেটুকু মন থেকে চাই সেটুকুই আমি দিই ঠাকুরকে। তো এই আর কি, তাড়াতাড়ি হয়েছে তুলনামূলক। গোপুকে আজকে একটা জুঁই ফুলের মালা পরিয়েছি, আর পায়ে দিয়েছি আমার বেলি ফুলের গাছের বেলি ফুলটা, অসাধারণ গন্ধে পুরো ঘরটা ভরে গেছে আমার, এত ভালো লাগছিল, খুব স্নিগ্ধ লাগছিল একটা। তারপর তো ধূপ ধুনোর গন্ধ আছেই। আজকে ভোগে দিয়েছি আমি লুচি, মালপোয়া, কলার বড়া, পায়েস, আলুর দম, পনির, আর ফল মিষ্টি তো আছেই। তো তোমরা কিন্তু জানিও হ্যাঁ আমাকে কেমন লাগছে আমার মানে সাজানোটাকে, আমাকে নয়, আমাকে বাদই দাও। আমি তো মুখে ক্রিম মাখারও টাইম পাইনি, জাস্ট শাড়িটা পরে পুজোটা দিতে বসে গেছি। গোপালের কাছে, ঠাকুরের কাছে শুধু একটাই চাওয়া, সবাইকে দেখে রেখো ঠাকুর, তুমি যখন সৃষ্টি করেছো আমাদেরকে, তাহলে তুমিই আমাদের মাথায় হাতটা রেখো। এখন বাজে পাক্কা 12:53, আমি না এবার খাটে এসে বসলাম, আর পাচ্ছি না, পা প্রচণ্ডই ব্যথা করছে। আর চুলটা যেহেতু শ্যাম্পু করা ছিল পুরোটা না শুকানো, তখন টাইম পাইনি চুলটা বেঁধে নিয়ে, যেহেতু আমি রান্না করেছি তাই জন্য আর শুকায়নি ভালো করে। তো আমি খাবারটা নিয়ে চলে এলাম, দেখো লুচি ভেজেছিলাম যে, আর পনির আর আলুর দমটা নিয়ে এসেছি, এটাই এখন খাই, রাতেরটা রাতে ভাবো এখন। আর আমার জন্য না ভেবেছিলাম একটু ডালিয়া করে নেবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, যদি কেউ করে দিত বা করা থাকতো তাহলে খেয়ে নিতে। আমার প্রমিকে যা দিয়ে দিয়েছে আমি কিচ্ছু রাখিনি, আমার জন্য পুরো রান্নাঘর সাফ সুতরা করে নিয়েছিলাম, তারপরে ভোগ রান্না করেছি। আর গোপালকে এত ভালো লাগছে মালাটা পরে, আমার খুব ভালো লাগছে, এখান থেকে যেহেতু দেখা যায় আমি বসে বসে তাকিয়ে আছি। আজকে দুপুরে না আমি ঘুমাইনি, এদিক ওদিক করলাম, এইসবই করলাম। তো 3:30 থেকে আমি রান্নাঘরেই ছিলাম, এখন বাজে 4:10 বাকি, একটু গোছগাছ করে নিলাম। ঠাকুরের সামনেও যে থালা বাটি গ্লাস এগুলো ছিল সেগুলোকেও নিয়ে এসে সমস্তটা এক জায়গায় করলাম। দেখো সিনকে অনেক বাসন হয়েছে, এগুলোকে এখন মাজবো। আর এই দেখো মালপোয়া, কলার বড়া, তারপরে আলুর দম, পনির, পায়েস এগুলো সমস্তটা ছিল, তো এক জায়গায় করে নিলাম আমি। আর আলুর দম আর পনিরটা রাতে খাবো প্রমি আর আমি, আর বাকি যেটুকু ছিল সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আমি, মানে সবাইকে বলতে আমার ফ্লোরে যে 3টে ফ্ল্যাট আছে ওই 3টে ফ্ল্যাটে আমি অল্প অল্প করে প্রসাদ দিয়েছি যা আছে আর কি, যা যা করেছি এই আর কি। তো এটা রাত্রে খেয়ে নেবো, আর পায়েস আর মালপোয়া কলার বড়া এগুলো কালকে, শুকনো জিনিস তো এগুলো কালকে কুন্তলের জন্য প্রসাদ হিসেবে প্রমির সাথে পাঠিয়ে দেবো, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই আর কি। তো রাত্রে ও বলেছে ওই বাঁশকাঠি চালের ভাত করতে, ওটা দিয়ে খাবে, কারণ দুপুরবেলা আমি লুচি খেয়েছি তো তাই রাত্রিবেলা আর লুচি পরোটা কিছু করবো না এই আর কি। তো
আর ওইদিকে বাসনগুলো মেজে ঘষে এখন পরিষ্কার করতে হবে। আর এই যে তেলটা দেখছো, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম খোলা, এবার ঠান্ডা হয়ে গেছে। আর ওই প্লেটটা কিন্তু ঠাকুরেরই প্লেট, ঠাকুরের কড়াইয়ের সাথে ঠাকুরের প্লেটটা একটু দেখো পুরো মাপ মতো হয়েছে, তাই জন্য আমি নতুন অবস্থাতে ওটাকে আমি এইভাবেই রেখেছিলাম আর কি ঠাকুরের জন্য। হলেই এই একটাই নাটক প্রচণ্ড। দেখো এই বিটিএম লেকের ওই দিকটা থেকে এলো বৃষ্টিটা, আমি পুরো দেখলাম। এই দেখো এই বাসটা কিছু দেখা যাচ্ছে না, ইকো এরিয়া, সেই দিক থেকে বৃষ্টিটাই নামতে 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 এইদিকে এখন ঝিরঝির করে পড়ছে, তবে এইদিকেও জোর নামবে যা বুঝতে পাচ্ছি আমি। রোজ বিকেলবেলায় একটাই নাটক। ওই দিক থেকে একটু ব্যালকানির দিকে এলাম, আমি একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। তো কানেরটা না খুলে ফেলেছি, কারণ পুষ্কানের ছিল, তো আমি পুষ্কানেটা পরে বেশিক্ষণ থাকতে পারি না, তাই খুলেই ফেললাম। শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, ওগুলোও চেঞ্জ করে নিলাম। অলরেডি এখানে ঝিরিঝিরি শুরু হয়ে গেছে বৃষ্টি, চুলটাকে আর ভেজাবো না। সবে আজকেই সত্য শ্যাম্পুটা করেছি। আর রেলিংয়ে যা মেলা ছিল আমি নিয়ে চলে গেছি, এখানকার জামাকাপড়গুলো নিলাম না, কারণ এই দিকটাতে তেমন রোদ পায় না, তো ওই জন্য শোকাতে একটু টাইম লাগে, মানে আর রোদটা সেভাবে ওঠেও নি খুব একটা, তো ওই জন্যে এখানকার জামাকাপড়গুলো শুকায়নি। রেলিংয়েরগুলো শুকিয়ে গেছে, আমি রেলিংয়েরগুলো নিয়েও গেছি। তো নামছে বৃষ্টিটা, আজকেও কি প্রমিকে রেনকোট পরেই আসতে হবে? হ্যাঁ, 4:56 বাজে, ওরও ছুটির টাইম, জানি না কি হবে। যদি একটু ওয়েট করে বেরোয় তাহলে ভালো হবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। টাটা।